নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের উপর দিয়ে প্রবাহিত আত্রাই নদীতে বিভিন্ন স্থান থেকে আগত পরিযায়ী অতিথি পাখি দেখতে প্রতিনিয়তই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন লোকজন। প্রতি বছরের মতোই চলতি শীতের শুরু থেকেই অতিথি পাখিরা বিভিন্ন স্থান থেকে এসে মুখরিত করে তুলেছে এলাকাটি। নওগাঁ থেকে বিস্তারিত জানাচ্ছেন শহীদুল ইসলাম জিএম মিঠন। আসসালামু আলাইকুম। বিডি টুরিসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আমি এসেছি মহাদেবপুর, মহাদেবপুর উপজেলা সদরের কুঞ্জবন পাখি কলোনি এলাকায় আত্রাই নদীতে পরিযায়ী পাখি অভয়ারণ্য আপনারা দেখতেই পাচ্ছেন। প্রিয় দর্শকবৃন্দু, আপনারা দেখতেই পাচ্ছেন বহু প্রজাতির পাখি, পরিযায়ী পাখি। দেখুন উড়িচ্ছে এবং পানিতে দল বেঁধে বেড়াচ্ছে। আপনারা সাথেই থাকুন প্রিয় দর্শক। আপনাদেরকে আমরা ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করব, আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব। আমি বিডি টুরিজমের পক্ষ থেকে আমি রয়েছি আপনাদের সঙ্গে, মোহাম্মদ শহীদুল ইসলাম জিএম মিঠন। খুব সৌন্দর্য উপভোগ করার মতো একটা দৃশ্য এখানে। শীতের সময় প্রতি বছর এই পরিযায়ী পাখিগুলো দল বেঁধে আসে, আপনারা দেখতে পাচ্ছেন। মহাদেবপুর উপজেলা সদরের কুঞ্জবন আত্রাই নদীতে এই পাখির দৃশ্য, পাখির অভয়ারণ্য এখানে গড়ে তোলা হয়েছে। এসব দেখাশোনা করে স্থানীয় পাখি প্রেমী এরা তারা সার্বক্ষণিক খোঁজখবর রাখে। প্রিয় দর্শক দেখুন, আমি আছি আপনাদের সঙ্গে এই পাখির অভয়ারণ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন পাখির অভয়ারণ্য মহাদেবপুর আত্রাই নদীতে। এটা এই মনোরম দৃশ্য, পরিযায়ী পাখি। দেখেন দলে দলে পাখি আসিচ্ছে, আসে উড়ে উড়ে আসে এখানে, আসে ইয়া করিচ্ছে। দেখেন আপনাদের আরো কাছ থেকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, শত শত পাখি আছে সামনে। ওই যে দেখুন আরো একটা বিশাল দেখতে পাচ্ছেন দর্শক, খুব ভালো একটা স্থান। ইচ্ছা করলে আপনারাও দেখতে আসতে পারেন। নওগাঁ সদর থেকে মহাদেবপুর উপজেলায় আসে, মহাদেবপুর উপজেলা সদরের নতুন যে আত্রাই নদীর উপর ব্রিজ, ব্রিজের পাশেই এই পাখি কলোনির অবস্থান।
এখানে শীতকালীন বিভিন্ন এলাকা থেকে আগত অতিথি পাখি, পরিযায়ী পাখি, বিভিন্ন ধরনের পাখি দেখেন দলবেঁধে তারা ঘোরাফেরা করছে, দেখতেই পাচ্ছেন। পাখির অভয়ারণ্য এটা, এখানে প্রতি বছর শীতকালীন পরিযায়ী পাখি, অতিথি পাখিরা আসে এখানে অবস্থান করে, বসবাস করে, সারা দিন তারা খাদ্য আহরণ করে এবং রাতের বেলাও তারা এখানে অবস্থান করে। প্রিয় দর্শক, বিডি টুডেসের পক্ষ থেকে আপনাদের আবারও সুস্বাগতম জানিয়ে বলছি যে আপনারা এই মনোরম দৃশ্য দেখতে বা উপভোগ করতে চাইলে চলে আসতে পারেন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার সদরের, উপজেলা সদরের আত্রাই নদীতে, এবং নবনির্মিত নতুন যে ব্রিজ, এই ব্রিজে আসলেই আপনারা এই পরিযায়ী পাখির সমারোহ দেখতে পাবেন। খুব সুন্দর মনোরম পরিবেশ, বিভিন্ন প্রজাতির পাখি দলবেঁধে আছে, দেখুন। যে পাখিগুলো দেখলে মানে খুবই ভালো লাগবে আপনাদের, মনোরম মনোরম দৃশ্য। ওই যে সামনে দূরের দেখা যাচ্ছে, ফলো করুন, সব পাখির দল, প্রচুর পাখি এখানে আছে, দূরেতে ওই দেখা যাচ্ছে, দেখেন পাখি, শুধু পাখি আর পাখি, মানে মনোরম একটা পরিবেশ। এবং সেই সাথে ব্রিজও দেখা পাবেন, দেখেন ব্রিজও দেখা যাচ্ছে, ব্রিজ থেকেও দেখা সম্ভব। আমরা এই পাখিটা দেখানোর জন্য আসছি, আসলেই মানে ব্রিজ থেকে নিচ দিকে আসছি, মানে উদ্দেশ্য যে আপনাদের পাখিটা দেখাবো, এই পাখিগুলো। এবং অনেকে এই নদীর পার্শ্বে বাঁধে অপেক্ষা করছে, করে পাখির মনোরম দৃশ্য দেখিচ্ছে। পার্শ্বে কয়েকটি মানে পরিযায়ী পাখির আরও অভয়ারণ্য আছে, আপনাদের দেখাচ্ছি, দেখুন। নদীর দূরেতে একটু লক্ষ্য করলে আপনার পাখির, ওই যে অনেক দূরে একটু এখান থেকে, ওটাও পাখির একটা অভয়ারণ্য, মানে বিভিন্ন প্রজাতির পাখি দেখা যাবে এখানে শীতকালীন পরিযায়ী পাখি। পাখির কিচিরমিচির শব্দ, মানে খুব মনোমুগ্ধকর একটা মানে পরিবেশ এখানে। আপনারা দেখতে চাইলে উপরে আকাশে উড়িচ্ছে পাখি, দেখুন দেখুন। শীতকালীন বিশেষ করে এই অতিথি পাখিগুলো শীতকালীন সময়ে এই এলাকায় আসে এবং অনেক দর্শনার্থী দেখার জন্য আসে। আপনারাও মন চাইলে যে আবার এক ঝাঁক পাখি পড়ল, আপনারাও মন চাইলে দেখতে আসতে পারেন, খুব সুন্দর মনোরম পরিবেশ। এবং এসব পাখি দেখলে, পাখির বিভিন্ন প্রকার প্রজাতির পরিযায়ী পাখি দেখলে আপনাদের মন ভালো লাগবে আশা করি। মহাদেবপুর উপজেলা সদরেই আত্রাই নদীর বুকে এই চিত্র, মনোরম সুন্দর চিত্র। দেখেন পাখির ঝাঁক এসে পড়ল, সবাইকে ধন্যবাদ বিডি ডুডেসের সাথে থাকার জন্যে। সবাই ভালো থাকবেন, সবার প্রতি শুভকামনা রইল। আমি সঙ্গে ছিলাম বিডি ডুডেসের পক্ষে নওগাঁ থেকে, শহীদুল ইসলাম জে এম মিঠুন। সবাইকে ধন্যবাদ। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।